আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু এবং টমেটো দিয়ে রুই মাছের তরকারি। তো রুই মাছটাকে আগেই আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। বেশ মোটামুটি বড় সাইজের রুই মাছটা কয়েক পিস আমি এখানে নিয়েছি। জন্য নিয়েছি এখানে একটা ছোট সাইজের ফুলকপি, কেটে ধুয়ে এখানে আমি রেখেছি। আর নিয়েছি বড় সাইজের একটা আলু। আর ফুলকপির যে ডাটাটা, মধ্যের যে ডাটাটাও আমি অবশ্য কেটে আলুর সাথে দিয়েছি। আর দুইটা পেঁয়াজ, এইখানে আছে দুইটা টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা। আর মশলা নিয়েছি আমি 1 টেবিল স্পুন ধনিয়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো এখন আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমি চুলাটাকে অন করে হালকা একটু ধনিয়া এবং লবণ দিয়ে প্রথমে আমি ফুলকপি এবং আলুটাকে একটু ভেজে নেব, হালকা 1-2 মিনিট ভেজে তারপরে আমি তরকারিটা রান্না করব। এই জন্য আমি খুবই সামান্য একটু তেল দিয়েছি, যেহেতু আমি আলু এবং ফুলকপি আলাদা করে ভাজব। বারবার যদি বেশি তেল হয়ে যায় তাহলে তরকারিটা সুস্বাদু হবে না এবং খুবই অয়েলি হয়ে যাবে। এই জন্য প্রথমে আমি হালকা একটু তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নিই, তার সাথে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। 1-2 মিনিট এটাকে একটু ভেজে নিব। আলু এবং ফুলকপি আলাদা করে ভেজে নিলে তরকারিটা টেস্টটা একটু ভালো হবে। এখন আমি ফুলকপি এবং আলুটাকে ফুলকপির মতোই ঠিক একইভাবে আমি আলুটাকেও ভেজে নিয়েছি। এখন আমাদের তরকারি রান্না করার পালা। তরকারি রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়েছি অলমোস্ট 4 টেবিল স্পুনের মতো, এবং পেঁয়াজটা এখন আমি দিয়ে দিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে আমি পেঁয়াজের মধ্যে সবগুলো মশলা এবং টমেটোটা একসাথে দিয়ে দিব। টমেটোটা একদম গলে গেলে তারপরে আমি এক এক করে অন্যান্য জিনিসগুলো দিব। টমেটোটা গলে যাবে এই জন্য যে গ্রেভি মতো হবে, একটু ঘন টাইপের তরকারিটা একটু ভালোই লাগে প্রথমে খেতে। টমেটোটা গলে গেলে একটু অন্যরকম টেস্ট হয় তরকারি। ঠিক আছে, তো আমরা এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। অনেকে আবার বলতে পারে, আরে টমেটো তো আমি পরে দিই, কোনো অসুবিধা নাই, পরেও দেওয়া যায়, কিন্তু সেটারই অন্যরকম টেস্ট, এখন দিব এটারই অন্যরকম টেস্ট। সবভাবেই আমরা ট্রাই করে দেখি না কোনটা কেমন। এখন আমি টমেটোর মধ্যেও হালকা একটু লবণ দিয়ে দিব সুন্দর মতো গলে যাওয়ার জন্য। টমেটোটা গলে যাওয়ার পরে আমি সবগুলো মশলা আস্তে আস্তে দিব। টমেটোটা এখন গলে গিয়েছে, এখন আমি সবগুলো মশলা হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 5-6 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিব আলু। আলুটা দিয়ে একটু 1-2 মিনিট নাড়াচাড়া করব, তারপরে মশলাটা যখন আমি কষাবো অবশ্যই মিডিয়াম হিটে, না হয়তো দেওয়ার সাথে সাথে মশলাগুলো পড়ে যাবে, তখন আর তরকারি সেই টেস্ট থাকবে না। জন্য মিডিয়াম হিটে আমি এটাকে মশলাটাকেও ভুনবো, আবার আলুটা দিয়েও একটু 2-1 মিনিট নাড়াচাড়া করে পরে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব ঝোলের জন্য, তরকারিটা একটু ঝোলঝোল হবে। এখন আমি 1 গ্লাস পানি দিয়ে দিব এবং চুলাটাকে হারিয়ে দিব। যখন বলট চলে আসবে তখন আমি ফুলকপিটা দিব। ফুলকপিটা এখন আমি কষানোর মধ্যে দিচ্ছি না, কারণ এগুলো আবার ভেঙে যেতে পারে। ফুলকপিটা আলুর তুলনায় একটু সফট, এই জন্য আমি যখন ঝোলে বলট চলে আসবে তখন ফুলকপিটা দিব, এবং কপি সহ যখন বলট আসবে তখন আমি মাছ, ধনিয়া পাতা সবগুলো একসাথে দিয়ে দিব।
এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। মগে আমি এক মগ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন কম বেশি করবেন, ঝোলটা অবশ্যই আমাদের একান্তই নিজেদের ব্যাপার, কে কেমন খাবো কম বেশি করা যায়। এখন আমি চুলাটাকে কিছুটা সময়ের জন্য খাইয়ে দিব, বলক আসা পর্যন্ত। আলুটা দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি ঘনক চলে এসেছে। এখন আমি ফুলকপিটা দিয়ে দিব। আমি 1.5 কাপ দিয়েছি পানি। এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাতে যখন বলক চলে আসবে তখন আমি আস্তে করে উপরে মাছগুলো দিয়ে দিব। কপিটা দেওয়ার পরেও এখন বলক চলে এসেছে। এখন আমাদের মাছ দিয়ে দেওয়ার পালা। মাছগুলোকে দিয়ে আস্তে করে নেড়ে চেড়ে দিব। আস্তে করে, তার কারণ জোরে নাড়াচাড়া করলে তো সব মাছ ফুলকপি সবই ভেঙে যাবে। সেজন্য একটু নাড়াচাড়া করব। তারপরে হয়ে যাওয়ার আগে আগে আমি কাঁচা মরিচ আর ধনে পাতাগুলো দিয়ে দিব। কাঁচা মরিচ আমি আগে দিচ্ছি না, তার কারণ যেহেতু আমি মরিচের গুঁড়াগুলো দিয়েছি, কাঁচা মরিচ যদি আগে দিই তাহলে তরকারিটা ঝাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেজন্য কাঁচা মরিচ আর ধনে পাতা একবারে দিব। কাঁচা মরিচের একটা সুন্দর ঘ্রাণ হবে, ধনে পাতার ঘ্রাণটাও একদম টাটকা থাকবে। সেজন্য আমরা হওয়ার আগে আগে দেখব। এখন আমরা 5-7 মিনিট এটাকে মিডিয়াম হিটে ঢেকে রেখে দিব। তরকারিটাকে 5-7 মিনিট মিডিয়াম হিটে রাখার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঘন ঘন ভাব হয়েছে। এই পর্যায়ে আমরা লবণটা চেখে দেখতে পারি, টেস্ট করে নিতে পারি ঠিক আছে কি না। এবং এখন আমাদের ধনে পাতা আর কাঁচামরিচ অ্যাড করার পালা। আর একটু নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট রেখে দিব এবং পরেই আমার তরকারিটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ধনে পাতা দেওয়ার পরে 2-3 মিনিট রাখার পরে আমরা দেখতে পাচ্ছি তরকারিটা খুবই সুন্দর দেখাচ্ছে। অবশ্য আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আমার ফুলকপি, টমেটো, আলু দিয়ে রুই মাছের তরকারি, খুবই টেস্টি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।